শহরের বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক এবারে দুর্গাপূজা করবে ক্লাবগুলি। তবে করোনা আবহে এই পূজো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি হলো, খোলা প্যান্ডেলে স্যানিটাইজ ব্যবহারের মাধ্যমে এক কাঠামের প্রতিমা দিয়ে হবে পূজো, মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। তাছাড়া করোনা যোদ্ধাদের কাছ থেকে চাঁদা না নেবার সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের বৈঠকে। উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি প্রণব সরকার সহ অন্যান্যরা। যারা করোনা ওয়ারিয়ার, যারা করোনা ওয়ারিয়ার আছেন, করোনা ওয়ারিয়ার তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দেব। যারা ফ্রন্টলাইন করোনা ওয়ারিয়ার তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দেব, পুজোর আগে দেব আমরা। সেটা সব এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেওয়া হবে। এটার উপস্থিত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হবে যে আমাদের এই প্ল্যাটফর্মে আগরতলা শহরের সব ম্যাক্সিমাম ক্লাবই আছে, 18টির মতো ক্লাব আছে। এই ক্লাবগুলো যাতে সবাই জয়েন করে, সবাই যুক্ত হয়, সেই জন্য আমরা একটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে সবাইকে আমরা আবেদন করছি এবং সবাইকে আমরা ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করব, সবাই যাতে ক্লাবগুলোর সদস্যপদ গ্রহণ করে। কারণ এই ক্লাবগুলো গঠিত হয়েছে শুধুমাত্র জনকল্যাণে, এখানে আর কোনো ইস্যু আমাদের সামনে নেই। যারা আত্মমানুষ, যারা বিপন্ন মানুষ, তাদের পাশে দাঁড়ানো, এই বিষয়টা নিয়ে ক্লাবগুলো গঠিত হয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে আরেকটা আবেদন করবো যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে এটা করা যেতে পারে বিসর্জনটা, এই ব্যাপারে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো। রাজ্য সরকার যাতে সব কিছু বিবেচনার মধ্যে রেখে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, রাজ্য সরকার যেভাবে অ্যাডভাইস করবেন সেইভাবে ক্লাব ফোরামগুলোকে মেনে চলার জন্য আমরা আবেদন করব।